হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ভারতের ইতিহাস সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট উত্তর নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন নিম্নলিখিত কোন বিদেশি যাত্রী প্রথম ভারতে এসেছিলেন সঠিক স্যার কী হবে কোন বিদেশি যাত্রী প্রথম ভারতে এসেছিলেন সঠিক আনসার হয়ে যাবে মেঘাস্থিনিস মেঘাস্থিনিস ইউনানের এক রাজদূত ছিলেন যিনি সেলুকাসের রাজদূত হয়ে তিনশো পাঁচ খ্রিস্টপূর্বে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন পরের প্রশ্ন ইন্ডিকা নামক বইটির লেখককে সঠিক আনসার কী হবে ইন্ডিকা নামক বইটির লেখক মেঘাস্তিনিস মেঘাস্থিনিস কয়েক বছর পর্যন্ত চন্দ্রগুপ্তের দরবারে ছিলেন আর যা কিছু ভারতে দেখেছিলেন তিনি সেই সব ইন্ডিকা নামক পুস্তকে তার বর্ণনা করেছেন নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন ব্যক্তির নাম দেবনাম প্রিয়দর্শী সঠিক আনসার কী হবে সম্রাট অশোকের পরের প্রশ্ন অশোকের শিলালেখর অর্থ সবচেয়ে প্রথম কে পড়েছিল সবচেয়ে প্রথম শিলালেখর অর্থ কে পড়েছিলেন সঠিক অ্যান্সার কী হবে আঠেরোশো সাঁত্রিশে জেমস প্রিন্সিপ জেনে রেখো তিনি একজন পুরাতাত্ত্বিকবিদ ছিলেন অশোকের শিলালেখ কোন ভাষায় লেখা ছিল সঠিক অ্যান্সার কী হবে প্রাকৃত ভাষায় লেখা ছিল এবং লিপি ছিল জেনে রেখো লিপি ছিল ব্রাহ্মী ও খরষ্টি জেনে রেখো ব্রাহ্মী ও খরষ্টি নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কে সাঁচির স্তূপ নির্মাণ করেছিলেন সাঁচির স্তূপ এর নির্মাণ করেছিল কে সঠিক অ্যান্সার কী হবে সম্রাট অশোক সাঁচির স্তূপ আছে কোথায় সাঁচির স্তূপ আছে জেনে রেখো মধ্যপ্রদেশের সাঁচিতে আছে সাঁচির স্তূপ নেক্সট প্রশ্ন প্রাচীন ভারতের প্রসিদ্ধ শাসক কে যিনি অন্তিম সময়ে জৈন ধর্ম গ্রহণ করেছেন তিনি কিন্তু অন্তিম সময়ে জৈন ধর্ম গ্রহণ করেছেন তিনি কে সঠিক অ্যান্সার কী হবে তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য জেনে রেখো অন্তিম দিনে জৈনমুনি জেনে রেখো জৈনমুনি ভদ্রবাহু থেকে ভদ্রবাহুর কাছ থেকে তিনি জৈন ধর্মের দীক্ষা নিয়েছিলেন নেক্সট প্রশ্ন কলিঙ্গ যুদ্ধ কোন বছর হয়েছিল সঠিক অ্যান্সার কী হবে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল খ্রিস্টপূর্ব দুশো একষট্টিতে হয়েছিল কলিঙ্গ যুদ্ধ পরের প্রশ্ন সাতবাহন বংশের অধিকাংশ মুদ্রা কোন ধাতু তৈরি অধিকাংশ মুদ্রা সাতবাহন বংশের কোন ধাতু তৈরি সঠিক আনসার কি হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে সিসা জেনে রেখো সিসা তৈরি নেক্সট প্রশ্ন ভারতীয়দের জন্য মহান সিল্ক মার্ক র্যাসম মার্ক কে আরম্ভ করেছিলেন সঠিক অ্যান্সার কী হবে কে আরম্ভ করেছিলেন কনিষ্ক জেনে রেখো কনিষ্ক আরম্ভ করেছিলেন পরের প্রশ্ন চরক কার দরবারের প্রসিদ্ধ চিকিৎসক ছিলেন সঠিক অ্যান্সার কী হবে চরক কার দরবারের প্রসিদ্ধ চিকিৎসক ছিলেন তিনি ছিলেন কার দরবারের কনিষ্ক জেনে রেখো কনিষ্ক চরক চরক সংহিতা নামক আয়ুর্বেদ গ্রন্থের সংকলন করেছিলেন চরক সংহিতা চরক সংহিতা নামক আয়ুর্বেদ গ্রন্থের সংকলন করেছিলেন নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কনিষ্ক কার সমকালীন ছিলেন সঠিক আনস্তার কি হবে কার সমকালীন ছিলেন কনিষ্ক নাগার্জুন অশ্বঘোষ বসুমিত্র পরের প্রশ্ন রাজতরঙ্গিনীর লেখককে সঠিক আনস্তার কি হবে রাজ তরঙ্গিনীর লেখক কলহন রাজতরঙ্গিনী এক জেনে রেখো সংস্কৃত গ্রন্থ সংস্কৃত গ্রন্থ রাজতরঙ্গিনী নিম্নলিখিত কে প্রথমবার বিহারের বৌদ্ধগয়া মহাবোধি মন্দির নির্মাণ করেছেন সঠিকানসার কি হবে কে নির্মাণ করেছেন বিহারের বৌদ্ধগয়া মহাবোধি মন্দির সম্রাট অশোক এই বৌদ্ধগয়া মন্দিরে ভগবান বুদ্ধের জ্ঞান প্রাপ্তি হয়েছিল ভগবান বুদ্ধের জ্ঞান প্রাপ্তি হয়েছিল কোথায় বিহারের বৌদ্ধ মহাবোধি মন্দির জেনে রেখো পরের প্রশ্ন পাণ্ডব সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল সঠিকান কি হবে পাণ্ডব সাম্রাজ্যের রাজধানী ছিল কোথায় মাধুরায় জেনে রেখো নেক্সট প্রশ্ন তামিলের গৌরব গ্রন্থ জীবক চিন্তামণি কিসে সম্বন্ধিত জীবক চিন্তামণি জৈন ধর্মের সাথে সম্বন্ধিত এটি জৈন মুনি তিরুতক্ক দেবর দ্বারা রচিত জৈন ধর্মগ্রন্থ জেনে রেখো পরের প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে পাটলিপুত্র মৌর্য সাম্রাজ্য স্থাপনা কে করেছিলেন জেনে রেখো স্থাপনা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্য স্থাপনা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য নেক্সট প্রশ্ন তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কোন দুটি নদীর মধ্যে অবস্থিত সঠিক অ্যান্সার কী হবে কোন দুটি নদীর মধ্যে অবস্থিত তক্ষশিলা বিশ্ববিদ্যালয় সিন্ধু ও ঝিলম এই দুটি নদীর মধ্যে অবস্থিত বর্তমানে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত পাকিস্তানে নেক্সট প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রসিদ্ধ গুরু চাণক্য নিম্নলিখিত কোন বিদ্যাকেন্দ্রের সাথে সম্বন্ধিত সঠিক আনস্টার কী হবে তক্ষশিলা চাণক্য তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন কে ছিলেন আচার্য চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যের মহামন্ত্রীও ছিলেন মহামন্ত্রী ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পরের প্রশ্ন হর্ষচরিত ও কাদম্বরীর লেখককে সঠিক আনসার কী হবে হর্ষচরিত ও কাদম্বরীর লেখক বানভট্ট জেনে রেখো এবং হর্ষচরিত হচ্ছে সংস্কৃত রচিত গ্রন্থ হর্ষবর্ধনের জীবনচরিত বর্ণিত আছে এতে এতে বর্ণিত আছে এবং কাদম্বরী কাদম্বরীর সংস্কৃত সাহিত্যের এক উপন্যাস জেনে রেখো কাদম্বরীকে বিশ্বের প্রথম উপন্যাসও বলা হয় বানভট্ট কার দরবারের কবি ছিলেন সঠিক অ্যান্সার কী হবে কার দরবারের কবি ছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে হর্ষবর্ধন ফ্রেন্ডস আজকের ভিডিও এখানেই শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিচে কমেন্ট বক্সে তোমাদের স্কোর অবশ্যই কমেন্ট করে জানাবে আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো